এই বহরমপুর গ্রামে আমাদের পূর্ব নির্ধারিত এটা রাজনৈতিক কোনো কর্মসূচি না এখানকার সার্বিক পরিস্থিতি আমরা ফুকশার মানুষ জানি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় ওনাকে আমরা বলার পরে উনি এখানে আমাদের সময় দিয়েছেন আসলে নির্বাচনের পরে উনি সব জায়গায় যাচ্ছেন আমরা বিশেষভাবে এখানে আমি শান্ত আমরা বলার পরে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি সময় দিয়েছেন সেই উপলক্ষে আসলে তেমন বলা না তারপরেও এখানে অনেক মানুষের সময় আসছেন আসলে উনি এতটাই জনপ্রিয় যে যেখানেই যান বলা না বলা থাক কিন্তু অনেক মানুষ আপনা আপনি সমবেত হয়ে যায় তো সেই একটি অনির্ধারিত অনুষ্ঠানে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা কুমারখালী বক্সা গণমানুষের নেতা গরিবের নেতা বলেও ওনার ব্যাপক পরিচিতি এবং আমি বলি যে বক্সা কুমারখালী যত উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট আর শিক্ষা প্রতিষ্ঠান তার মেজরিটি পার্সেন্ট আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় ওনার হাত দিয়ে এবং সবচেয়ে বেশি ওনার আপন একেবারে যারা শ্রমজীবী আপনার গরিব দুঃখী মানুষ এক বাক্যে ওনাকে সবাই ভালোবাসেন পছন্দ করেন আমাদের সেই নেতা আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন নেতা আমার শ্রদ্ধাভাজন চাষা বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রশেদ আর এইখানে উপস্থিত আমার অনেক শ্রদ্ধাভাজন আমাদের থানা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছেন সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান এবং সাবেক চেয়ারম্যান আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি কাউন্সিলর মেম্বার সাহেবরা এবং সুধীজন এবং প্রিয় এই এলাকার সকল বয়সের শ্রেণী পেশার মানুষ সকলের প্রতি শ্রদ্ধা সম্মান এবং সালাম জানিয়ে সংক্ষেপে দুই একটি কথা বলি আমার বক্তব্য শেষ করবে আজকে দুঃখের সাথে বলতে হয় বিগত পাঁচটি বছর এই অঞ্চলে যারা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় যারা আওয়ামী লীগ করে তারা বাড়িতে থাকতে পারত না বঙ্গবন্ধু বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা টানা 15 বছর উনি প্রধানমন্ত্রী অথচ বংশ পরম্পরায় যারা আওয়ামী লীগ করে তারা বাড়িতে থাকতে পারে না কিছু সংখ্যক দুর্বৃত্ত এবং অনুপ্রবেশকারী যে অন্যায় অত্যাচার সেটার কারণে আমরা ফুকশার মানুষ আমরা কিন্তু মূলত যে কথাটা সব জায়গায় বলি যে অন্যায় অবিচার অত্যাচার মানুষের উপরে যে জুলুম সেটার প্রতিবাদেই আমরা কিন্তু আমাদের প্রধান কারণ ছিল আমাদের এইটা যে আমরা একজন ভালো মানুষ একজন জনদরদী নেতা পেয়েছি যার কারণে আমরা ওনার নির্বাচন করেছিলাম আর ওনার সাথে ছিল যে কথা বললাম যে শ্রমজীবী একেবারে লেবার শ্রেণীর মানুষ গরিব দুঃখী মানুষ সেই ভোটটা ওনার একটা বিরাট বড় অঙ্কের একটা পুঁজি সেটা ওনার সাথে ছিল যেটা আমাদের সবার সাথে কিন্তু নেই আমরা রাজনীতি করলেও সবার সাথে নেই সেইটা দিয়ে আজকে ফুকশা কুমারখালীর মানুষ এই অন্যায় অত্যাচার হাত থেকে বাঁচার জন্য আমরা ওনাকে সামনে পেয়েছিলাম ওনাকে উনি প্রার্থী না হলে এই যে নির্যাতন অত্যাচার মানুষের উপরে যে জুলুম এটা থেকে কিন্তু আমাদের রেহাই পাওয়ার কোনো রাস্তা ছিল না আমি সব জায়গায় ফুকশার মানুষের পক্ষ থেকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই কারণে যে উনি উন্মুক্ত হওয়ার পরে উনি এই সাহসটা দেখিয়েছিলেন এই ঝুঁকিটা উনি নিয়েছিলেন আমরা ওনার জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন আর ফুকশা কুমারখালীর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল যাই হোক আমরা মনে করি যে সেই অন্যায় অত্যাচার যে সন্ত্রাস তার জবাব ভোটের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি আমরা আবার সন্ত্রাস করে অন্যায় অত্যাচার করে ওনাকে ওনার বদনাম হবে সেই কাজ আমরা কিন্তু করবো না আমরা শান্তিপ্রিয়ভাবে সবাই বসবাস করবো ওনার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ করা সেই কাজে আমরা
আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা কুমারখালী ফোকসার মানুষ সেই কাজে এগিয়ে যাব কিন্তু সন্ত্রাসকে প্রশ্রয় দেব না প্রতিহত করব আমাদের নেতা উনি জানেন কিভাবে সন্ত্রাসকে প্রতিহত করতে হয় সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় আমি আশা করি ইনশাআল্লাহ উনি স্বামীর বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন আশা করি এই সন্ত্রাস থাকবে না আমরা এখন দলকে সুসংগঠিত করব এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার যে ভিশন সেই ভিশন আমরা বাস্তবায়ন করব আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন উন্নয়ন কাজে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না এটা বলার কোন অপেক্ষা রাখে না আমাদের সংসদ সদস্য মহোদয় উনি উন্নয়ন করারই মানুষ সারাদিন আমি মেয়র আমি বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে গেছি তাছাড়া এমপি ছিলেন না তাও কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে আপনাদের সাবেক এমপি সাহেব উনি কিন্তু আসেন এই কথাটা যেখানে আমি গেছি সেখানে শুনেছি বিগত পাঁচ বছর যখন তাছাড়া এমপি ছিলেন না তো উন্নয়নের কথা আমাদের বলা লাগবে না উনার নেতৃত্বে আমরা জননেত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়ন করব এবং ফোকসার আওয়ামী লীগকে সুসংগঠিত করার মধ্যে দিয়ে আবার আগামী যে সমস্ত নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করব এবং মানুষের ফোকসার মানুষের প্রধান কাজ আমি যেটা মনে করি মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া উপরে আল্লাহ আছেন আমাদের নেতা আছেন আমরা সবাই যারা ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব সবাই মিলে মানুষকে আশ্বস্ত করা যে না আমরা মানুষের সেই সন্ত্রাসকে প্রতিহত করার মধ্য দিয়ে মানুষের শান্তি দিয়ে দিয়ে দিতে পেরেছি আপনাদের এই সকলের যে সপ্রাণ উপস্থিতির জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা উনি আসলেন উনার মানে দিনে মনে হয় ২০টা প্রোগ্রাম থাকে তার মধ্যে উনি সময় দিয়েছেন ফোকসার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমি আমাদের সকল নেতাদের পক্ষ থেকে উনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা